চিকিৎসায় গাফিলতি বেনজির সাজা স্বাস্থ্য কমিশনের জরিমানা নয় বয়স্কদের হোমে মধ্যাহ্নভোজের সাজা বেলফিউ নার্সিং হোমকে নির্দেশ রাজ্য স্বাস্থ্য কমিশনের এ সম্পর্কে আরও জানব ঝিরাম করণ সাহেব প্রতিনিধি রয়েছেন টেলিফোন আমাদের সঙ্গে ঝিরাম বেনজির সাজা ঠিক কি রয়েছে এই নির্দেশে রাজ্য স্বাস্থ্য কমিশনের স্বাস্থ্য কমিশনে অভিযোগ করা হয়েছিল দম্পতির পক্ষ থেকে যে কোভিড আবহে সেকেন্ড ওয়েভের সময় চিকিৎসায় গাফিলতি ঠিক নয় তারা যেটা বলেছিলেন যে নার্সিং সার্ভিসে পরিষেবায় ঠিক মতো হয়নি তারা চিকিৎসকদের প্রতি কোনো অভিযোগ ছিল না স্বাস্থ্য কমিশন দুপক্ষের বক্তব্য শুনে তারা যেটা জাজমেন্ট দিয়েছেন নির্দেশ দিয়েছেন বেলভিউ ক্লিনিককে যে বেলভিউ ক্লিনিকের ঠিক লাগোয়া সিস্টার অফ দ্য পুয়ার একটি বৃদ্ধাশ্রম আছে সেখানে সমস্ত আবাসিকদের মধ্যাহ্ন ভোজন দিতে হবে এবং সেই যে প্রক্রিয়া সেটা হবে যারা অভিযুক্ত নার্স ওই ফ্লোরে যারা ছিলেন তারা উপস্থিত থাকবেন এবং যারা অভিযোগ করেছেন সেই দম্পতি উপস্থিত থাকবেন বেলভিউয়ের পক্ষ থেকে সিইও প্রদীপ ট্যান্ডন জানিয়েছেন যে তারা এই নির্দেশ মানবেন এবং আগামীকালই তারা সেই সংস্থার সঙ্গে গিয়ে কথা বলে কবে এই মধ্যাহ্ন ভোজন করা যায় সেই বিষয়ে দিন নির্ধারণ করবেন তবে পুরো বিষয়টা নিয়ে স্বাস্থ্য কমিশন বলেছেন যে যেহেতু অভিযোগকারীরা কোনো আর্থিক জরিমানা চাইছিলেন না সেই কারণেই তারা এই অভিনব জাজমেন্ট দিয়েছেন ধন্যবাদ ছিলাম সরকারি নির্দেশিকাকে অমান্য করে বালুরঘাটে খুলল বেসরকারি স্কুল বিধি ভাঙা নিয়ে আজব সাফাই অভিভাবক ও স্কুল কর্তৃপক্ষের খবর পেয়ে অবিলম্বে স্কুল বন্ধের নির্দেশ দিল জেলা প্রশাসন করোনা আবহে এখনও স্কুল কলেজ খোলার অনুমতি দেয়নি রাজ্য সরকার করোনার প্রথম ঢেউ আছড়ে পড়ার পর থেকেই বন্ধ রয়েছে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু সরকারি নির্দেশিকাকে অমান্য করে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে খুলে দেওয়া হলো একটি বেসরকারি স্কুলের তালা রীতিমতো চলল ক্লাস বুধবার বালুরঘাটের বেসরকারি স্কুল অভিযাত্রী শিশু বিদ্যানিকেতনের এই ছবি সামনে আসার পর থেকেই শোরগোল পড়ে যায় এলাকায় একদিকে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা অন্যদিকে করোনার থার্ড ওয়েভে শিশুদের সংক্রমণ বেশি হতে পারে বলে বিশেষজ্ঞদের উদ্বেগ প্রকাশ এই প্রেক্ষাপটে সরকারি নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে স্কুল খোলা হলো কেন আজব সাফাই অভিভাবক ও স্কুল কর্তৃপক্ষের তারাই যে স্কুল কর্তৃপক্ষের কাছে স্কুল খোলার আবেদন জানিয়েছিলেন তা স্বীকার করে নিয়েছেন অভিভাবকদের একাংশ তাদের পাল্টা প্রশ্ন দোকান বাজার থেকে অফিস কাছারি সব খোলা থাকলেও স্কুল বন্ধ করে রাখা হয়েছে কেন বালুরঘাটের এই বেসরকারি স্কুল খোলার খবর কানে যেতেই নড়েচড়ে বসেছে জেলা প্রশাসন অবিলম্বে স্কুল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে আমাদের কাছে অভিযোগ এসেছে আমরা ইমিডিয়েটলি এটা ব্যবস্থা নিচ্ছি এভাবে কোনো স্কুল চলতে পারবে না এটা ইমিডিয়েটলি বন্ধ করা হচ্ছে এবং কেন এটা খোলা হচ্ছে তাদের থেকে আমরা মানে কারণটাও চেয়ে নেবো আমরা এক্সপ্লেনেশনটাও চেয়ে নেবো এদিন নার্সারি ও বিভিন্ন শ্রেণী মিলে ১০-১২ জন পড়ুয়া স্কুলে আসে মুন্না আগরওয়ালের রিপোর্ট এবিপি আনন্দ দক্ষিণ দিনাজপুর